বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভর্তি হতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এই কার্যক্রম ব্যাপকভাবে চালু করতে কিছু অবকাঠামো উন্নয়ন করতে হবে বলে জানান তিনি। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা একটা আইন তৈরি করছি, সে আইনের ভেতরেই তাদের মেডিকেল টেস্ট করা হবে ভর্তির সময়, সেই টেস্টের সঙ্গে এই ডোপ টেস্টও করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, সুরক্ষা বিভাগের সচিব মোকাব্বির হোসেন, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুশিদ, সিআইপি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিভিল সার্জন সাহেব তার যে স্বাস্থ্য পরীক্ষা করেন সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারীদের, ডোপ টেস্ট কম্পালসারি হয়ে গিয়েছে।